আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে আমের জুস। ভিউয়ার্স, আমের জুস অত্যন্ত সুস্বাদু একটি পানীয়। এটা গরমে শরীরের পরিতৃপ্তি আনতে, শরীরকে সতেজ করতে এটা অনেক কাজে লাগে। ভিউয়ার্স, এটা এই যে জুসটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, ইফতারে কিন্তু এই জুসটা আপনাদের শরীরকে একবারে সতেজ এবং সুন্দর করে দিবে, মনে এনে দেবে প্রশান্তি। তো আমরা এখন জেনে নিব আমাদের এই জুসটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে এবং কতটুকু পরিমাণ পানি, কতটুকু পরিমাণ ফল এবং কতটুকু পরিমাণ চিনি লাগছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্লাস ডেকোরেশন করে নিয়েছি আম এবং চেরি দিয়ে। এখানে আমাদের যে গ্লাস, আমরা পার গ্লাসে আমাদের প্রায় 300 মিলির মতো পানি আছে, 300 মিলির মতো পানি। এখানে আমরা চার গ্লাস নিয়ে নিয়েছি, চারটা গ্লাস আমরা শরবত তৈরি করব। এখানে আমরা দুইটা আম কেটে নিয়েছি, এটা ল্যাংড়া আম। আমরা ইটা বাড়াটা বাদে আমরা যে ইটা আছে, আমরা ইটা মানে আমের যে ইটা নিয়ে শুধু আমটা নিয়ে নিয়েছি। এখানে আমরা চিনি নিয়ে নিয়েছি, আমরা পার গ্লাসে আমরা 2 চামচ করে চিনি দিব। যেহেতু ফলটা এমনিতে মিষ্টি তাই চিনিটা খুব বেশি প্রয়োজন নাই, তারপরও কেউ যদি চিনিটা একটু বেশি খেতে পছন্দ করেন পার গ্লাসে আপনারা 3 চামচ করে চিনি দিয়ে নিতে পারেন। তাহলে ভিউয়ার্স, আসুন আমরা তৈরি করি আমাদের মজাদার আমের জুস। আমি এখানে ব্লেন্ডার তৈরি করে, ব্লেন্ডারের জগ রেডি করে রেখেছি। আমরা এখন একে একে আমাদের উপকরণগুলো দিয়ে দিব। আমরা খুলে নিলাম, ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি আমাদের আম। আমি আগেই বলেছি এখানে 2টা ল্যাংড়া আম নেওয়া আছে। আমরা পার গ্লাসের জন্য আমরা 2 চামচ করে, 2 চা চামচ, আপনারা দেখতে পাচ্ছেন আমি 4 চামচ ইউজ করছি, 2 চা চামচ করে আমরা চিনি দিয়ে দিব। খুব বেশি না, উঁচা করো না নিচা করো না, একদম 2 3 4 5 6 7 8 8 চামচ আমি চিনি দিলাম, আর 1 চামচ আমার তরফ থেকে সবার জন্য ভালোবাসা দিয়ে দিলাম আমি চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমরা একে একে আমাদের যে গ্লাসগুলো আছে, আমাদের গ্লাসে যে পানিগুলো আমরা দিয়ে নিচ্ছি। আমরা গ্লাসটা আগে ডেকোরেশন করে নিয়েছি আপনাদেরকে ই করার সুবিধার্থে। আমি এখন যে কাজটা করবো, আমি জাস্ট 2 গ্লাস পানিটা দিয়ে আমরা প্রথমে আমাদের ইটাকে, আমটাকে বের করবো। আমরা যখন 2টা আম 2টা গ্লাস 2 গ্লাস পানি দিয়ে যখন আমরা তৈরি করি, তখন কিন্তু এটা প্রায় ম্যাঙ্গো পাল্প হয়। আপনাদেরকে আমি একটু ঘনত্বটা দেখাচ্ছি, এটা কিন্তু কোনোভাবে জুস না, জুসটা কিন্তু আরেকটু পাতলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ঘন। এখন আমরা যখন এটাতে আরও পানি দিয়ে নিব 2 গ্লাস, তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি যে জুসের যে কনসিস্টেন্সি বা জুসের ঘনত্বটা চলে আসবে। আমরা এখন এটাকে হালকা হালকা 1 পাওয়ার দিয়ে বিট করব আরেকবার। ভিউয়ার্স, আপনারা যদি চান তাহলে কিন্তু এটাতে বরফ কুচি অ্যাড করতে পারেন, বরফ কুচি অ্যাড করে এটা ঠান্ডা ই করতে পারেন, বা আপনারা পানিটা ঠান্ডা ইউজ করতে পারেন। কিন্তু চিনিটা মিলানোর আগ পর্যন্ত আপনারা যে পানিটা ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে পানিটা দিয়ে বিট করবেন, চিনিটা আর আমটা, তারপরে আপনারা ঠান্ডা পানিটা ই করবেন, না হলে কিন্তু চিনিটা সহজে গলতে চাইবে না। এখন আমি আমাদের যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলোকে আমি এখন ই করে নিচ্ছি, গ্লাসগুলোতে আমি এখন ঢেলে নিচ্ছি আমাদের জুস, ম্যাঙ্গো জুস। ভিউয়ার্স, এভাবে আপনারা যদি ম্যাঙ্গো জুস তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের বাজার থেকে আর জুস কিনতে হবে না। বাজারে জুসে কিন্তু প্রায়শই সময় দেখা যায় কেমিক্যাল আরও হাবিজাবি দেওয়া থাকে।
আমি একটু ঢেলে নিচ্ছি, ঢেলে আমি সারি করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন আপনাদের একটু চিনি লাগবে তাহলে কিন্তু আপনারা একটু চিনিটা দিয়ে নিতে পারেন, আর একটু চিনি দিতে পারেন। তবে আমি মনে করি যে এমনিতে আমটা মিষ্টি, এত চিনি এক্সট্রা ইউজ করার কোনো দরকার নেই। চাইলে আপনারা 2-1 ফোঁটা লেবুর রস দিয়ে দিতে পারেন, এতে একটা আলাদা মাত্রা যোগ হয় আমের শরবতে বা আমের জুসে। ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর আমের যে গ্লাসের শরবতের যে গ্লাস আপনারা ই করতে পাচ্ছেন। আপনাদের সবাইকে যদি আমি জুসটা খাওয়াতে পারতাম আমার বেশ ভালো লাগতো। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন এবং এনজয় করবেন এরকম মজাদার আমের জুস। আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আমি অসুস্থ, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি খুব সহজে সুস্থ হয়ে যাই, এবং আমার পরিবারের জন্য আপনারা অনেক দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।